गंगा वर्सेस बंगा, लोभी बऊ और जादुई काजल। একদিন মঙ্গা সকালে ঘুম থেকে উঠে যখন আয়নায় নিজেকে দেখে তখনও দেখে ওর এক কানের ঝুমকো হারিয়ে গেছে। এখন যদি ও জানতে পেরে যায় যে আমার ঝুমকো হারিয়ে গেছে তাহলে আর কোনো দিনও আমাকে সোনা কিনে দেবে না। এই চিন্তা করে ও সারা ঘরে ওই ঝুমকো খুঁজতে থাকে কিন্তু পায় না। মঙ্গাকে চিন্তিত হয়ে এদিক ওদিক ঘুরতে দেখে গঙ্গা বলে, কি হয়েছে তোর? বিড়ালের মতন এদিক ওদিক ঘুরছিস কেন? কি খুঁজছিস? মানে শাশুড়ি মা, কিছুদিন আগে ও আমাকে যে সোনার ঝুমকা কিনে দিয়েছিল না, তার থেকে একটা খুঁজে পাচ্ছি না, সেটাই খুঁজছি। কি ঝুমকা খুঁজে পাচ্ছিস না? সোনার জিনিসে এত অযত্ন? ঠিক আছে, তুই চিন্তা করিস না, ওটা যেখানেই থাকুক তুই যাতে দেখতে পাস সেই রকম কিছু একটা করছি। এই বলে সে ভিতরে চলে যায় আর নিজের পুরনো বাক্স থেকে একটা কাজলের ডিব্বা নিয়ে আসে। এই নে জাদুই কাজল, এই কাজল চোখে লাগিয়ে ওই হারিয়ে যাওয়া ঝুমকার কথা চিন্তা করলেই ওটা যেখানেই থাক তুই দেখতে পাবি। এই বলে ওই কাজল মঙ্গাকে দেয়। মঙ্গা লাগিয়ে চোখ বন্ধ করতেই মঙ্গা ওই ঝুমকা দেখতে পায়। চোখ খুলে ও নিজের খাটের নিচে দেখে ওই ঝুমকাটা ওখানে পড়ে আছে। আরে বাহ, এই কাজলের তো কোনো কথাই হবে না, এই কাজলের জন্যই আজ ওর বকা খাওয়া থেকে বেঁচে গেলাম। এই ভেবে ও শাশুড়ি মাকে ওই হারিয়ে যাওয়া ঝুমকা দেখায়। পরের দিন মঙ্গা যখন টিভি দেখছিল তখন টিভি নিউজে বলছিল, শহরে একটা বিখ্যাত জুয়েলারি শপে চুরি, মোটমাট 50 লাখ টাকার সোনার হার গায়েব। চোরের খবর দিয়ে ধরা পড়িয়ে দেওয়াকে 1 লাখ টাকার পুরস্কার। মঙ্গা এটা শুনে তখনই ওর মাথায় একটা বুদ্ধি আসে, ও সাথে সাথে গঙ্গার কাছে যায়। শাশুড়ি মা, শাশুড়ি মা শুনুন না, কাল যে আপনি কাজলটা দিয়েছিলেন না ওটা আরেকবার দিন না। কেন, আজকে কি হারিয়েছিস? না না শাশুড়ি মা, আজকে আমার কিছু হারায়নি, আমার এক বন্ধুর গলার চেনকেও ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে, সে কোথায় সেটা দেখার জন্যই চাইছিলাম। যেমন তুই তেমন তোর বন্ধু, দাঁড়া দিচ্ছি। এই বলে ওই কাজল নিয়ে এসে দেয়। সেটা চোখে লাগিয়ে মঙ্গা ওই সোনার দোকানের চুরি হয়ে যাওয়া সোনার হারের কথা চিন্তা করে। এই হার যেখানেই থাকুক সেটা খুঁজে 1 লাখ টাকার পুরস্কার আমি নেব। এই বলে ও চোখ বন্ধ করে আর তখন মঙ্গা ওই সোনার হারের সম্বন্ধে জানতে পারে। কি সুন্দর এই হারটা! এই 1 লাখ টাকা না নিয়ে ওই হারটাই রেখে দিলে কি ভালো হবে, তাই না? এই বলে খুশি হয়ে চলে যায়। এর খুশি দেখে মনে হচ্ছে ওর বন্ধু না ওই সোনা পেয়েছে, কিছু গন্ডগোল বাঁধাতে যাচ্ছে না তো। মঙ্গা একটা খালি ঘরে যেখানে একটা আলমারিতে ওই হার রাখা হয়েছিল সেটা নিতে যায়। তখনই ওখানে এক মুখোশ পরা মহিলাও সেটা নিতে যায় আর মঙ্গা ওকে দেখে নেয়। ওই মহিলা মঙ্গাকে দেখে চমকে যায়। ছাড়, এটা আমার হার না, এটা আমি পেয়েছি, এটা আমার। বলতে বলতে দুজনে মারামারি করতে থাকে। তখনই ওই মহিলা ফোন বার করে কাউকে ফোন করে আর ওই হার মঙ্গার দিকে ছুঁড়ে ফেলে ওখান থেকে চলে যায়। ওখানে আসা পুলিশ অফিসার মঙ্গার হাতে ওই নেকলেস দেখে। তখন ওই হার যে মঙ্গার উপরে ছুঁড়েছিল সেই মহিলা ভেতরে আসে। আসুন স্যার আসুন, আমি আপনাকে ফোন করেছিলাম, এই আমাদের দোকানে চুরি করতে এসেছিল ওই নেকলেসটা যেটা ও ধরে আছে। এই বলে ও মঙ্গার হাতে ধরা নেকলেস দেখায়। মঙ্গা ফ্যাবাচাকা খেয়ে যায় আর ও পুরো ব্যাপারটা বুঝতে পারে। তখন ও পুলিশ অফিসারকে বলে, আমি চুরি করিনি স্যার, বিশ্বাস করুন আমায়, যখন ও নেকলেস নিয়ে যাচ্ছিল তখন আমিই ওকে ধরেছি। তখনই গঙ্গা ওখানে পৌঁছায়।
দেখুন স্যার, এটা ওদের দোকানেরই নেকলেস। সকালে এটা চুরি যাওয়ার কমপ্লেন করা হয়েছে, তার মানে এই নেকলেসটা ওই চুরি করে এখানে লুকিয়ে রেখেছে। আমি আমি কেন চুরি করব? এই বলে ওদের ভুল বোঝাতে থাকে। তখন গঙ্গা বলে, যদি আমার বৌমা চুরি করে তবে সিসিটিভিতে তার রেকর্ড থাকবে, যান দেখে নিন। এই শুনে পুলিশ যখন সিসিটিভি দেখে তখন জানতে পারে যে ওই মহিলাই সকালে ওই হার চুরি করে ওখানে রেখে দিয়েছে আর মিথ্যে কথা বলছে। দেখুন স্যার, আমি আমার বৌমাকে ওই চোর ধরতে পাঠিয়েছিলাম। ভেরি গুড, তো এই 1,00,000 টাকার পুরস্কারটা আপনার। বাহ শাশুড়ি মা, ঝামেলায় আমি পড়লাম আর পুরস্কার আপনার। আমার খুব শিক্ষা হয়েছে, যদি আপনি সময় মতো না আসতেন তাহলে আমায় জেলের ঘানি টানতে হতো। আমাকে মাফ করে দিন শাশুড়ি মা, আর কোনোদিন আমি এরকম করব না। এই বলে নিজের গালে থাপ্পড় মারতে থাকে। দিন মঙ্গা গ্যাসে রান্না বসিয়ে টিভিতে সিরিয়াল দেখছিল। সিরিয়াল দেখতে দেখতে গ্যাসে বসানো রান্নার কথা ভুলেই গেছিল। গ্যাসে বসানো রান্নার পোড়া গন্ধ পেয়ে গঙ্গা সেখানে দৌড়ে আসে। এ কি, রান্না পুড়ে ছাই হয়ে গন্ধ বেরোচ্ছে আর তুমি সিরিয়াল দেখছো? তুমি এই দুনিয়াতে আছো কি না? এই বলে মঙ্গাকে সজাগ করলো। একটু দাঁড়ান না শাশুড়ি মা, এই সিরিয়ালটা খুব ইন্টারেস্টিং। 6 মাস ধরে দেখছি, এই মহিলা গিয়ে দরজা খুলবে কিনা সেটা তো আমার দেখতেই হবে। এই শুনে গঙ্গা বলে, ঠিক আছে ঠিক আছে, এই সব তো চলতেই থাকবে, কিন্তু খাবারের কি হবে? এইটাই তো মুশকিল শাশুড়ি মা, আপনার ছেলে আর শ্বশুর মশাই খাবার জন্য ক্ষেতের থেকে এলো বলে। তোমার শ্বশুরের কথা তো জানি না, কিন্তু আমার ছেলে খিদে একদম সহ্য করতে পারে না। এখন কি দরকার আমি খুব ভালো জানি। এই বলে নিজের পুরনো বাক্স থেকে একটা মাইক্রোওভেন নিয়ে আসে। এই দেখে মঙ্গা চমকে যায়। এরই মধ্যে ওর বর রবি আর শ্বশুর মশাই ক্ষেতের থেকে ঘরে ফেরে। আরে আমার খুব খিদে পাচ্ছে, তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। এখন যদি এই মাইক্রোওভেনে রান্না করি তাহলে সেদ্ধ হতে 10 মিনিট লাগবে, কি করি এখন? এই বলে চিন্তায় পড়ে যায়। এত চিন্তা করিস না, এটা জাদুই মাইক্রোওভেন। এতে তুই যা রান্না করতে চাস ব্যাস নাম লিখে রেখে দে, যা লিখবি তাই গরম গরম রান্না হয়ে বেরোবে। এই বলে একটা কাগজের টুকরোতে ভাত লিখে ওভেনে রাখে। ব্যাস চোখের পলকেই গরম গরম ভাত তৈরি হয়ে যায়। এইভাবে অন্যান্য ব্যঞ্জনেরও নাম লিখে রাখে, ব্যাস তৈরি হয়ে বেরিয়ে আসে। শাশুড়ি মা, এই মাইক্রোওভেনটা আমাকে দিয়ে দিন না। তোমাকে যদি এটা দেই তাহলে তুমি তো আমারই মুশকিল বাড়াবে। তোমাকে এটা দিলে তুমি তো বাড়িতে গ্যাস জ্বালাবে না। শুনুন না শাশুড়ি মা, দিব্যি দিয়ে বলছি, শুধু রবিবারই কিছু স্পেশাল রান্না করব। দিন না এটা আমার। এই বলে আবদার করতে থাকে। ঠিক আছে বলে গঙ্গা ওকে মাইক্রোওভেন দিয়ে দেয় আর শুধু রোববারই ব্যবহার করার কথা বলে। কিন্তু মঙ্গা ওটা রোজ ব্যবহার করতে থাকে। একদিন রান্না হয়নি দেখে গঙ্গা মঙ্গাকে জিজ্ঞেস করে, আরে বৌমা, সকাল থেকে দুপুর হতে চললো এখনো তুমি রান্না করলে না? এই শুনে আরামে বসে থাকা মঙ্গা বলে, বানিয়ে নেব শাশুড়ি মা, এত চিন্তার কি আছে, মাইক্রোওভেনে লিখে রাখবো আর গরম গরম খাবার রান্না হয়ে যাবে, আমি এই কাজ যে কোনো সময় করতে পারি। তুমি কিছুই জানতে পারবে না। এই বলে চলে যায়। সবাই খাবার খেতে বসে। মঙ্গা একটা কাগজে হায়দ্রাবাদি দম বিরিয়ানি লিখে মাইক্রোওভেনে রাখে, কিন্তু ওভেন থেকে কিছুই বের হয় না। তখনই ওর বর বলে,
খেতে বসে 10 মিনিট হয়ে গেছে, আজ খেতে দেবে কি না? মঙ্গা ব্যস্ত হয়ে পড়ে। তখন গঙ্গা হাসতে হাসতে ভেতরে আসে। কি হলো, ওভেন কাজ করছে না? কি করে করবে? ও যত খাবার দিয়েছে সেই খাবারের কিছু বেঁচে থাকলে ওটা শেষ না হওয়া পর্যন্ত নতুন খাবার দেবে না। আর যদি আমরা ওই খাবার ফেলে দেই তাহলে ও রেগে যাবে আর কোনোদিনও কিছু দেবে না। এই শুনে মঙ্গার খুব রাগ হয়। ও কিচ্ছু করে না, গিয়ে বেঁচে যাওয়া খাবার খেতে থাকে। যেই ওই খাবার শেষ হয়ে যায়, ওভেন থেকে হায়দ্রাবাদী দম বিরিয়ানি বেরিয়ে আসে। এত টেস্টি বিরিয়ানি সামনে থাকা সত্ত্বেও মঙ্গা সেটা খেতে পারে না। যবে থেকে ওকে বাসি খাবার খেতে হচ্ছিল তবে থেকে ও মাইক্রোওভেনে রান্না বন্ধ করে দিয়েছিল। এখন ও ইউটিউবে রান্নার রেসিপি দেখে, নতুন নতুন রান্না করে সবাইকে বিরক্ত করতে থাকে। একে এইভাবেই যদি ছেড়ে দেই তাহলে ও নিজে থেকে কোনোদিনও রান্না শিখবে না। ওকে যে কোনো প্রকারে ওই মাইক্রোওভেনের ভূত ছাড়াতেই হবে। আজকে কি বানাই? রোজ রোজ বিরিয়ানি খেয়ে খেয়ে মুখটা পচে গেল। আজ কিছু অন্য দেশে নতুন ট্রাই করি। এই বলে মোবাইল দেখে এক চাইনিজ খাবারের নাম জেনে সেটা লিখে ওভেনে রেখে দেয়। এর মধ্যে টিভিতে বাদুড়ের সম্বন্ধে কিছু খবর আসে, সেটা দেখে মঙ্গা চমকে যায়। এই চাইনার লোকেরা কোনো ভালো জিনিস পেল না খাবার জন্য, এখন আমি কি করি? আমি তো এটা ফেলতেও পারবো না, খেতেও পারবো না। আর যদি এটা ফেলে দেই তাহলে এই ওভেন আর কোনোদিনও কাজ করবে না। ওকে মুশকিলে দেখে গঙ্গা খুব হাসতে থাকে। এই মাইক্রোওভেন যদি না থাকতো তাহলে আমি ভালো ভালো রান্না করে খেতে পারতাম। এইসব খেয়ে আমি নিজেকে মরতে দিতে পারবো না। মঙ্গা ওই খাবারটা ফেলে দেয়। গঙ্গা খুব খুশি হয় আর ওই ওভেন নিজের পুরনো বাক্সে তুলে রাখে। এত দিনে শান্তি পেলাম। পরের বার যদি বৌমা কিছু গন্ডগোল করে তাহলে জাদুই খাটে বসিয়ে চায়নাতে পাঠিয়ে দেব। তাহলে যদি একটু বুদ্ধি খোলে।